পরে কপাল খুললো মেহেদী হাসান মিরাজের, দারুণ সুখবর দিল পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্দা। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বিশ্বসেরা সাকিব আল হাসানের পরই আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা দশ জনের মধ্যে দশ নম্বরে আছে এই মেহেদী হাসান মিরাজ। যেমন বল হাতে দুর্দান্ত পারফর্ম করে এবং ব্যাট হাতেও দলের প্রয়োজনে মেহেদী হাসান মিরাজকে যেখানেই খেলানো হয় সেখানেই মিরাজ সফল হন। তাই তো এমন একজন বিশ্ব সেরা অলরাউন্ডারকে চিনতে ভুল করেনি প্রীতি জিন্তা। তাই তো তাকে আইপিএল ড্রাফটের আগে তার দলের সরাসরি চুক্তিতে দলে ফিরালেন পাঞ্জাব কিংস। এবারে প্রথম বিশ্ব বড় মঞ্চ আইপিএলের সুযোগ পেল মেহেদী হাসান মিরাজ। তো দর্শক, আইপিএলে মেহেদী হাসান মিরাজের সুযোগ পাওয়ায় আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।